আল্লাহ ওয়ালাদের সাহাবাতের বিকল্প নাই আরে আল্লাহ ওয়ালা এখানে ময়দানের ভিতরে যদিও দেখা যায় চেহারা তেমন ভালো না কিন্তু বহু আল্লাহ ওয়ালা বসে আছেন কারণ আল্লাহ ওয়ালা হওয়ার জন্য লাগবে খাঁটি ঈমান আর তাকওয়া এই দুইটা জিনিস যার অন্তরে আসবে আল্লাহ পাক তার কলবের মধ্যে জায়গা করে নেবেন আর ওই বান্দার সাথে যার সোহবত হবে মহব্বত হবে আল্লাহ পাক তার মহব্বতে তার সিনাটাকেও পবিত্র বানায় দিবেন মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার মুমিনদেরকে জান্নাত দিতে চাই এবং জান্নাতটা আমি বিনা হিসাবে দিতে চাই আর ওই বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও দুনিয়ার মধ্যেই তুমি খাঁটি মুসলমান হইয়া কবরে আসতে হবে আর খাঁটি মুসলমান হইয়া যদি কবরে আসতে চাও গুনামুক্ত জীবন তোমার লাগবে আর গুনামুক্ত জীবন যদি চাও তাকওয়ার মেডিসিন ছাড়া গুনাহ থেকে বাঁচার উপায় নাই আর ওই তাকওয়া যদি অর্জন করতে চাও একমাত্র আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ ওয়ালা কারা আমাদের মতো সাধারণ বলে না আল্লাহ পাক বলেন আমার যারা ওলি বন্ধু তাদের মধ্যে দুইটা গুণ এক নম্বরে পরিশুদ্ধ ঈমান দুই নম্বরে হলো তাকওয়া এই দুইটা পুঁজি নিয়ে যারা চলবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দান করি যেটা সাধারণ মানুষকে দেওয়া হয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা আল্লাহ বলেন হে মুমিন আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো যদি তাকওয়ার পুঁজি নিয়ে চলো আমি আল্লাহ ফুরকান নামের নেয়ামত তোমাকে দান করব ফুরকান মানে হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো এই নূরের আলোটা আল্লাহ যাকে দান করবেন মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের উপরে একা চলা সহজ হয়ে যাবে আল্লাহ ওয়ালা তাদের নজরের ভিতরে আলাদা পাওয়ার তাদের জবানের মধ্যে আলাদা পাওয়ার যেটা সাধারণ মানুষের মধ্যে নাই আর এই পাওয়ার আল্লাহ দান করেন তাকওয়ার মাধ্যমে এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় লাগাও নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও বড়দের কদমে বিলীন করে দাও তাহলে আল্লাহ তোমাকে বড় বানাই দিবেন নবীজি বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ যেই মানুষটা নিজেকে ছোট বানায় দেয় আল্লাহর জন্য আল্লাহ পাক তার মর্যাদা অনেক উপরে উঠায় দেয় আল্লাহ ওয়ালাদের সোহবত দুনিয়ার সাধারণ মানুষ খারাপ মানুষের একটা নজর করলে মানুষের মধ্যে একটা বদনজর হয়ে যায় একটা ছোট বাচ্চা অসুস্থ নিয়ে আসে হুজুর একটু দম করে দেন ফু দিয়ে দেন বদনজর লাগছে একটা বেনামাজি বেআমলের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয় নজরে রিয়াকশন হয় যারা আল্লাহর খাঁটি গোলাম যারা আল্লাহওয়ালা তাদের নেক নজরে কেন মানুষের ভিতরে অ্যাকশন হবে না এই রকম আল্লাহওয়ালার দরবার হলো চরমনের দরবার আর আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল মুফতি পাস টাইটেল পাস দাওরা পাসের দরকার নাই কলবটা আয়নার মতো পরিষ্কার হওয়া দরকার আর এই কলব পরিষ্কার হওয়ার জন্য গুনাহ ছাড়তে হবে আর গুনাহ ছাড়ার জন্য তাকওয়ার পুঁজি লাগবে আল্লাহর ভয় আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো ভয় করো ভয় করো এমনকি আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই আল্লাহ তাকেও বলেন ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন হে নবী আমি আল্লাহকে আপনি ভয় করেন কারণ আল্লাহর ভয় যার মধ্যে যতটুকু থাকবে
ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে অন্যায় করে না, মা বাবাকে সন্তান ভয় করার কারণে অন্যায় করে না, বিচারকের প্রতি আসামির অন্তরে ভয় থাকার কারণে বিচারকের সামনে আসামি অন্যায় করে না। ঠিক যে আল্লাহ পাকের বান্দা বান্দির মধ্যে জাহান্নামের ভয় একবার আসবে, জীবনটা চলিয়া গেল বান্দা গুনার কাছেও যেতে কখনো চাইবে না। এজন্য আল্লাহর ভয় আর আল্লাহর ভয় তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের কাছে যাও, আল্লাহওয়ালাদের নেক নজর যদি একবার পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহওয়ালাদের সোহবত পাওয়ার কারণে আজ এই চরমনের ময়দানে মানুষ খানা তালাশ করে না, ঘুম তালাশ করে না, মানুষ এখানে গুনামুক্ত হওয়ার জন্য এখানে আসে, আবার এখান থেকে গুনামুক্ত হইয়া বাড়ির মধ্যে চলে যাবে। এই চরমনের জমিন আল্লাহওয়ালাদের জমিন, আজকে তাকওয়ার পুঁজির কারণে ময়দানে হাঁটার মতো পর্যন্ত জায়গা নাই। এই মাঠ এমন একটা বরকতের মাঠ, সবাই আসে। উদ্বোধনী বয়ানে পীর সাহেব হুজুর বলেছেন যে এই ময়দান থেকে কেউ আড্ডা দিয়া সময় কাটায় চলে যায়, আবার এই ময়দানে যে যেই নিয়তে আসবে ওই নিয়ত অনুযায়ী বরকত নিয়ে যাবে। একদল মানুষ দোকানপাটে আড্ডায় লিপ্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, আর একদল মানুষ আখেরাতের ব্যবসার জন্য বড় পাগল হয়ে আছে। এরা খানাও তালাশ করে না, ব্যবসা নাই, বাড়ির থেকে কিছু চিরা মুড়ি নিয়ে ময়দানে পড়ে আছে। এরা সব সময় তালাশ করে কেন আসলাম এই ময়দানে, একমাত্র আল্লাহ পাকের সাথে মোলাকাতের জন্য। কারণ আল্লাহর তালাশে যখন বান্দা আসে আল্লাহ পাক বলেন যেই বান্দা আমাকে ভুলে না আমিও সেই বান্দাকে ভুলি না। হার কে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ভয় অন্তরে ঢুকাও, গুনামুক্ত জীবনটা নিয়ে আমার কাছে আসো, কারণ খাঁটি মুসলমান হইয়া যদি কবরে যাও কবর হবে জান্নাতের বাগান, আর গুনাগার হয়ে যদি কবরে যাও গুনাহের শাস্তি ভোগ করার মতো একটা সেকেন্ডের শক্তি কারোর মধ্যে নাই। এই গুনামুক্ত করানোর জন্য আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নাই। অতএব যারা আল্লাহওয়ালা পছন্দ করে না আমি বলবো তারা আহলে বাতিল, তারা কখনো হক হতে পারে না। আল্লাহওয়ালাদের সোহবতের বিকল্প নাই। আরে আল্লাহওয়ালা এখানে ময়দানের ভিতরে যদিও দেখা যায় চেহারা তেমন ভালো না, কিন্তু বহু আল্লাহওয়ালা বসে আছেন। কারণ আল্লাহওয়ালা হওয়ার জন্য লাগবে খাঁটি ঈমান আর তাকওয়া, এই দুইটা জিনিস যার অন্তরে আসবে আল্লাহ পাক তার কলবের মধ্যে জায়গা করে নিবেন। আর ওই বান্দার সাথে যার সোহবত হবে মহাব্বত হবে, আল্লাহ পাক তার মহাব্বতে তার সিনাটাকেও পবিত্র বানায় দিবেন। আল্লাহ পাকের নবী বলেন সাবধান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দায়িত্বের জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার অন্তরে আসবে গলায় ছুরি আসবে, জীবনে গুনাহের কাছেও যাবে না। এই আল্লাহর ভয় সাহাবায়ে কেরামদের মধ্যে যখন আসলো, সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় জীবনকে বিলীন করে দিয়েছেন, নবীর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর মহাব্বত ছাড়া তাদের জবানে কোনো আওয়াজ নাই। দশজন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরেও সারাটা রাত আল্লাহর এবাদাতে কান্না করে কাটাইলেন। কারণ একটাই কারণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আল্লাহর নবী বলেন আবু বকর নামাজে কেন কান্না করেন? আবু বকর বলেন ও পয়গম্বর, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি কান্না করতেছি, কারণ হাসরের ময়দানটা এত বড় কঠিন। ওই দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, আমি আবু বকরকে যদি আল্লাহ দাঁড় করায় বলে আবু বকর আমার দরবারে কি নিয়ে আসো,
আমি আবু বকর যদি বলি আল্লাহ নামাজ রোজা ইবাদত তেলাওয়াত নিয়ে আরছি আল্লাহ যদি বলেন ইবাদত আমার পছন্দ হয় নাই তো আমার জাহান্নাম সারা উপায় থাকবে না হাশরের ময়দানে এই জন্য আল্লাহর বান্দাদেরকে মহব্বত করা গরীব মনে করে তুচ্ছ মনে করিও না কারণ তাকওয়া তো কলবের ভিতরে আছে লোকটা গরীব জামা কাপড় ভালো না কিন্তু ভেতরে আল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বতের বান্দাগুলো খানার দিকে তাকায় না ঘুমের দিকে তাকায় না এরা 24টা ঘন্টা তাকায় আমার মাওলার মহব্বতের দিকে তাকায় এরা ডানে বামে যে দেখেই তাকায় শুধু আল্লাহর মহব্বত নিয়ে দৌড়াইতে থাকে এরা যখন হাতে খানা খায় আর গুনগুন গুনগুন করে আওয়াজ মনে মনে ধারণা আমার মালিকের আমি তো এখনো খুঁজিয়ে পাই নাই যখনই আল্লাহর মহব্বতের আওয়াজ আল্লাহর মহব্বতের আওয়াজের পেছনে দৌড়ায় সবাই যখন ঘুমায় যায় আল্লাহর আশেক যারা তারা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না চোখের পানি ছাড়িয়ে বলেন ও মালিক তোমার বান্দা তোমার দরজায় হাজির হয়ে গেছে রে আল্লাহ তুমি তোমার আশেকদের খালি ফিরায় দিও না রে আল্লাহ আজকে এই চরমনের ময়দানে আসলাম আমি দোয়ার জন্য আপনাদের কাছে আবদার জানাই আমার এলেম নাই আমল নাই কিছুই নাই আল্লাহ তাআলা আপনাদের সামনে বসার তৌফিক দান করেছেন মা বাবার দোয়ার ফসল আল্লাহর ওলিদের নেক নজর আর কিছুই না আজকে আপনাদের পায়ে হাত রেখে দোয়া চাই আল্লাহ যেন গুনার কারণে মাহরুম করিয়া না দেন এই দুনিয়াতে যারা মাওলাকে তালাশ করবে আল্লাহ বলেন বান্দায় আমি আল্লাহ তোর জন্য হাশরের ময়দানে দরজা খুলে দিব আমি আল্লাহ আমার আশেক পাগলদের ডাকব হাশরের ময়দানে জাহান্নামের আওয়াজ মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করবেন আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আমি আমার নবীকে কষ্ট দিব না রে নবী আপনি মাথা উঠায় দেন জাহান্নামের আওয়াজে আল্লাহর আশেক পাগলেরা দৌড়াদৌড়ি করবেন আর বলবেন আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে আমি দেশ বিদেশে চরমনার ময়দানে করলাম বিছানা